গুড আফটারনুন স্টুডেন্টস আমরা টার্ম 1 এর পর রামায়ণের যে অংশটা শুরু করেছিলাম সেখানে আমরা সুন্দরাকাণ্ড শুরু করেছিলাম সুন্দরাকাণ্ডের বিভিন্ন ঘটনাবলীর মধ্যে দিয়ে বিভিন্ন চরিত্রের সাথে আমরা পরিচিত হয়েছিলাম এবং তারপর সুন্দরাকাণ্ড শেষ করার পর আমরা তোমাদের বইয়ের একদম যে শেষের দিকে অনুশীলনী অংশ ছিল সেখানে আমরা সুন্দরাকাণ্ডের অনুশীলনী অংশটা শুরু করেছিলাম তো ইতিমধ্যে আমরা একের প্রশ্নগুলোর উত্তর দিয়েছিলাম ক থেকে বর্কিজ পর্যন্ত আজ আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে fill in the blanks অর্থাৎ বন্ধনীর মধ্যে থেকে সঠিক কথা নিয়ে আমাদের শূন্যস্থানটি পূরণ করতে হবে কেমন তো আমি এখানে অপশনগুলো লিখব না শুধুমাত্র উত্তর মানে প্রশ্ন সহ উত্তরগুলো লিখছি পুরো বাক্যে তো প্রথম প্রশ্ন 2 এর ক রয়েছে দেখো সুরসা ছিল অপশন হিসেবে রয়েছে রানী রাক্ষসী নাগদের মাতা তো সুরসা ছিল নাগদের মাতা সঠিক উত্তর কেমন নেক্সট 2 এর খ সিংহিকা ছিল দেখে নেব আমরা কি কি অপশন রয়েছে সিংহিকা ছিল রাক্ষসী রাজকন্যা তো সিংহিকা ছিল একটা রাক্ষসী এরপর আমরা পরবর্তী প্রশ্নটা আলোচনা করব পরবর্তী যে অংশটা রয়েছে গ গ এর প্রশ্ন রয়েছে দেখো অশান্ত সাগরকে অশান্ত সাগরকে শান্ত করতে রাম দেবতার সূর্যের সমুদ্রের স্তব করলেন অশান্ত সাগরকে শান্ত করতে রাম সমুদ্রের স্তব করলেন নেক্সট নাম্বার ঘ মনের দুঃখে এখানে দেখো দুটো শূন্যস্থান রয়েছে এবং দুটোর জন্যই অপশন রয়েছে তো মনের দুঃখে ড্যাশ রাবণের সঙ্গ ছেড়ে মনের দুঃখে ড্যাশ রাবণের সঙ্গ ছেড়ে ড্যাশ সঙ্গে যোগ দিলেন ড্যাশ সঙ্গে যোগ দিলেন দেখো এখানে একাধিক অপশন হিসেবে রয়েছে আমার চারটে অপশন রয়েছে বিভীষণ হনুমান রাম এবং সুগ্রীব তো মনের দুঃখে আমরা শুনেছি দেখেছিলাম গল্পটা পড়ার সময় অংশটা যে বিভীষণ কিন্তু রাবণের দল ছেড়ে দিয়েছিল তো মনের দুঃখে বিভীষণ রাবণের সঙ্গ ছেড়ে রামের দলে যোগ দিয়েছিলেন বা রামের সঙ্গে যোগ দিয়েছিলেন ওকে স্টুডেন্টস তো আমাদের সুন্দরাকাণ্ডের অনুশীলনী পাঠ্যাংশের অনুশীলনীর অংশটুকু আমরা আজকে শেষ করলাম একের প্রশ্নোত্তর এবং তার সাথে সাথে আমরা শেষ করলাম দুইয়ের যে শূন্যস্থানের সঠিক উত্তর বেছে নেওয়া ছিল সেটাও শেষ করলাম তো আই হোপ তোমরা ইতিমধ্যে সুন্দরাকাণ্ডটা পুরোটা পড়ে ফেলেছো এবং এর পরবর্তী ক্লাসে আমি আসবো কিছু সুন্দরাকাণ্ড থেকে ইনসাইড কিছু প্রশ্ন নিয়ে ঠিক আছে খুঁটিনাটি কিছু টুকিটাকি প্রশ্ন নিয়ে ইনসাইড কোশ্চেন নিয়ে আমি তোমাদের সাথে আলোচনায় আসবো আজ এই পর্যন্ত